রাজশাহীর চারঘাট এলাকা। তথ্য রয়েছে দেলোয়ার তার এক নিকটাত্মীয়র বাড়িতে আত্মগোপনে রয়েছেন। স্থানীয় থানা পুলিশের সহায়তায় সেই বাড়িতে অভিযান শুরু হলো। কোনোভাবেই দরজা খুলছে না। এক পর্যায়ে দরজা ভেঙে প্রবেশ করতেই পাওয়া গেল দেলোয়ারকে। গ্রেফতার করে তাকে যতক্ষণে গাড়িতে তোলা হয়েছে ততক্ষণে ভোরের আলোয় পুরো গ্রামবাসীর কাছে পৌঁছে গেছে অভিযানের খবর। দেলোয়ারও সব খুলে বলেছেন টিম সার্চলাইটের কাছে। আমি ইউনিভার্সিটিতে জয়েন করার পর আমি প্রায় এক বছর পর থেকে এই কাজে অ্যাড হই। পরে আস্তে আস্তে মুক্তার ভাই আমার প্রলোভন দিতে শুরু করে, তখন আমি এক পর্যায়ে রাজি হয়ে যাই, কারণ শয়তানের পার্থক্য আছে, আমার নিজেরও গাফলতি। কিভাবে এই চক্রে জড়িয়েছেন সেই তথ্য যেমন দিয়েছেন, তেমনি চমকে ওঠার মতো নতুন এক তথ্য দিয়েছেন দেলোয়ার। নিখিল স্যার হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন একটা করে অ্যাকসেপ্ট করে ব্যাগে করে নিয়ে যাইত, এখন কী জন্য নিয়ে যাইত সেই তার সেই ভালো জানে, কিন্তু এটা তো ঠিক না, একটা পরীক্ষার প্রশ্ন নিয়ে যাওয়া এটা ঠিক না। আপনি নিজের চোখে দেখতেন সবসময় প্রশ্ন নিয়ে যেতেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখতাম এবং আমাকেও বলতো যে প্রশ্নটা ব্যাগে ভরে দিতে। দেলোয়ার যার কথা বলছেন তিনি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ডক্টর নিখিল রঞ্জন ধর, যিনি আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকা পরীক্ষার প্রশ্নপত্র ছাপা ও পরীক্ষা আয়োজনের সব কাজ নিয়ন্ত্রণ করতেন। কিন্তু দেলোয়ারের বক্তব্য কতটুকু সত্য সেটি আমরা যাচাই করব। এজন্য কথা বলতে হবে বুয়েট শিক্ষক ডক্টর নিখিলের সঙ্গে। আপনার কাছে আমরা একটা অফিসিয়াল ইন্টারভিউ নিব স্যার, জাস্ট আপনি ওইটুকু বলবেন যে আমি এদের সাথে আমি বলি যেটা ওনারা সব কিছু ওনারা করে, ভিড় ওদের নামে আসে, ওনারা সিএস আছে, ওনারা সব কিছু করে, আমি জাস্ট হেল্প করি। কিন্তু শিক্ষক নিখিল আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি না হলেও নানা বিষয় নিয়ে তার কাছে প্রশ্ন ছিল আমাদের। কমিটিতে তো আপনার নাম নাই। না না, আমাকে ওরা ওই যে বলতো যে আমি যেমন বলছি কমিটি, আমি এক্সটার্নাল এক্সপার্ট স্যার। এক্সটার্নাল এক্সপার্ট মানে এই কাজে আপনার দক্ষতার জন্য? দক্ষ মানে দক্ষতা না, ওই যে ওরা আগে একবার এক এক কথা বলছেন শিক্ষক নিখিল রঞ্জন ধর, যেন গুলিয়ে ফেলছেন সব। ইতোমধ্যে তাকে জড়িয়ে আদালতে জবানবন্দিও দিয়েছে আসামিরা। দেলোয়ার যে আপনার নামে 164 করেছে স্যার, আপনি জানেন আদালতে কিন্তু অলরেডি আপনার নামে 164 করেছে দেলোয়ার, যে আপনি যেদিন প্রশ্ন ছাপা হতো সেদিন দুটো সেট প্রশ্ন আপনি নিয়ে যেতেন। না, আমি কোনো প্রশ্ন ব্যাগে করে নিয়ে, আমি কোনো প্রশ্ন সবাই কাছে। জবানবন্দির বাইরেও ডক্টর নিখিলের অ্যাকাউন্টে অস্বাভাবিক অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে টিম সার্চলাইট। যে বছরগুলোয় তিনি প্রশ্ন ছাপার কাজে যুক্ত ছিলেন, অর্থাৎ 2014 সাল থেকে 2021, এই 6 বছরে কেবল একটি ব্যাংক অ্যাকাউন্টেই প্রায় 10 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছি আমরা। এর মধ্যে সর্বশেষ 3 বছরে তিনি 1,82,00,000 টাকার সঞ্চয়পত্র কিনেছেন। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে যে যে পরীক্ষার সময়গুলোতে বা তার আগে পরে স্যার আপনার আপনি এফডিআর করেছেন, এই পর্যন্ত 19 সাল থেকে 21 পর্যন্ত প্রায় 2 কোটি টাকার এফডিআর আছে। ওটা আমার হচ্ছে আমার মাথা শুনুন, বিদেশে গেছি টাকা নিয়ে আসে সেগুলোই করছি, সেগুলো 10 কোটি টাকা স্যার, 6 বছরে স্যার। না না, 10 কোটি আমার ফ্রম ভেরি বিগিনিং, এটা ফ্রম ভেরি বিগিনিং। কাগজে কলমে পরীক্ষা কমিটিতে না থাকলেও অলিখিত কর্তা ব্যক্তিই যেন ছিলেন নিখিল রঞ্জন ধর, যদিও এ বিষয়টিকে অস্বাভাবিক বলছেন আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফজলে ইলাহি। এটা তো অবশ্যই নয়, এটা তো কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়, এবং এটি আমাদের একাডেমিক ক্ষেত্রে এরা তো চিন্তারও বাইরে, কিন্তু প্রেস যে অবস্থায় আছে সেটা দেখে যা বুঝতেছি আমি, সেখানে কিন্তু এই জাতীয় জিনিস করা সম্ভব।
এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি থাকবে সে বিষয়ে আমাদের অনুসন্ধানের শুরুতেই শক্ত অবস্থানের কথা বলেছিলেন পুলিশের এই কর্মকর্তা। আমরা চাই এটা সত্য উদ্ঘাটন করার জন্য সে যে লেভেলের কর্মকর্তা হন, এটা ডিএমপি ডিবি এটা নিয়ে আমরা কখনো ভাবি না। মেসেজ ছিল যদি প্রমাণ হয় আমরা তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের স্টেটমেন্ট, তাদের যে মানি ট্রানজ্যাকশন যদি আমরা মনে হয় যে ইনভলভমেন্ট আছে, আমরা তাদেরকে মানি লন্ডারিং মামলার ইনভলভ কিভাবে করা যায় এই ব্যবস্থা আমরা নিব। এত কিছুর পর ডক্টর নিখিল রঞ্জন ধর আইনের আওতায় আসবেন কি না সেটি সময় বলে দেবে। আমরা শুধু চাই যে সর্ষে দিয়ে ভূত তাড়ানো হবে সেই সর্ষের ভেতরেই যেন ভূত না থাকে, নিরাপদ ও নিরপেক্ষ হোক লাখ লাখ চাকরি প্রার্থীর ভাগ্য পরীক্ষা।